কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক দিন পরে আমি এরকম একটা লং ভিডিও দিতেছি মানে ডেলি লাইফস্টাইল ব্লগ দিতেছি অনেক দিন পরে এখন তো দেখা যায় যে আমি ছোটো ছোটো রিলসগুলাই বেশি দেই বড় ব্লগ তো দেই না দেই না বললেই চলে আর কি তো আজকে ভাবলাম যে না আজকে একটা বড় ব্লগ দেই একটু বড় ব্লগ একটা মেক করি তো বিছানা গুছাইলাম ওই রুমের তারপর হচ্ছে যে কিছু ভিজা কাপড় ছিল ওইগুলো বারান্দায় নাইরে দিলাম আর এখন এই রুমে আসলাম এই রুমের বিছানাটাও গুছাইলাম আর হচ্ছে যে ময়লা আসছিল ময়লা নিয়ে গেছে তো ময়লার ঝুড়ি ময়লার বালতি এগুলো হচ্ছে যে ঘরে নিয়ে আসলাম আর কি আর এই যে কাপড় দিছি দেওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর হচ্ছে যে তাড়াতাড়ি কইরা ঘরে কাপড়গুলা নিয়ে আসলাম আর কি প্রথমে আমি টেয়ার পাইছি না বৃষ্টি বৃষ্টি যে হইতেছে পরে দেখলাম যে বৃষ্টি হইতেছে পরে তাড়াতাড়ি করে কাপড়গুলো নিয়ে আসছি তো এখন চিনির কৌটাতে চিনি ঢালতেছে আর কি এই কৌটা মানে চিনি শেষ হয়ে গেছিলো কোটাতে তারপর হচ্ছে কোটাটা ধুয়ে রাখছিলাম এখন শুকাইছে এখন হচ্ছে আর কি এটাতে চিনি রাখলাম আনার পরে ওই যে যে বক্সটা থেকে ঢাললাম ওই বক্সে রাখছিলাম আর কি যাই হোক তো এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিতেছি আর আজকে ব্লগটা আমি একদম সকাল সকালে শুরু করছি আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার পর পর থেকেই ব্লগটা স্টার্ট করছি আর কি আজকে আর কোনো মানে আমি দেরি করি না নর্মালি অনেক সময় দেখা যায় যে ও যাওয়ার পরে আমি একটু শেয়া থাকি বা একটু মোবাইল টুবাইল টিপি এরকম করি কিন্তু আজকে আর কোনো দেরি করি নেয় ও যাওয়ার পর পর থেকেই ঘরের যা যা আমার কাজ আছে সব কিছুই করতেছি আর দেরি করতেছি না আর কি তো ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন আসলাম রান্নাঘরে বেশ কিছু বাসন আছে বাসনগুলো ধুইতেছি তো কিছুদিন আগে আমার একটা ব্লগে হচ্ছে যে অনেকেই কমেন্ট করছিলেন আর কি যে বাসনগুলো যেন আমি একসাথে আগে সাবান দেওয়া মাজি তারপর যেন ধুই একটা একটা করে যেন না ধুই তো এইটা না আমার একটা বদ অভ্যাস এই যে একটা একটা করে বাসন ধুইয়া তারপর একটা একটা করে ধোয়া এটা আমার একটা বদভ্যাস আমার মা কত যে বলতো যে সবগুলো আগে একসাথে সাবান দেওয়া মানে ধুইয়া তারপর আর কি একসাথে ধোয়া জন্য কিন্তু আমি সেই একটা 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 করে ধুই তা ধুইতাম এখন আমি করি তো এখন তাও মানে শিখতেছি চেষ্টা করতেছি আর কি যে একসাথে করে আগে সাবান ধুইয়া তারপর আর কি একসাথে জল দিয়ে ধোয়ার কিন্তু বাড়ি না সেই দেখা যায় একটা একটা করে ধুই এরকম আর কি একটা অভ্যাস হয়ে গেছে আমার তো আমি এখন মানে অনেকটা আগে যদি যে ইঞ্জিতে দেখা যায় যে এখন বেশ কয়েকটা বাসন একসাথে আগে সাবান দিয়ে মাঝি তারপর ধুই যাই হোক তো ভাত বসাইলাম এখন হচ্ছে যে সবজি কাটতেছি পেঁপে কাটলাম তারপর এখন কাটতেছি আলু আর হচ্ছে যে বেগুন পেঁপে ভাজি করব আর হচ্ছে যে আলু আর বেগুন দিয়ে হচ্ছে সুটকি রান্না করব। তো এই প্যানটাতে কাকরুল ভাজা করছিলাম তো ওই প্যানে একটু তেল আছে তো আর একটু তেল দেওয়া এটাতে আর কি পেঁপে ভাজিটা করব তো পাঁচ ফোড়ন দিলাম দুইটা শুকনামরিচ দিলাম তেজপাতা দিলাম ওইগুলো একটু ভাজা ভাজা করার পরে পেঁপেগুলো দেওয়া দিলাম একটু হলুদের গুঁড়া দিলাম আর দিলাম লবণ আর পেঁপে ভাজি না আমার শুকনো মরিচ সম্ভার আর পাঁচ ফোড়ন সম্ভার দেখাইতে অনেক ভালো লাগে তো দুইটা কাঁচামরিচও ফালি করে দেওয়া দিলাম আর এদিকে ভাতটা হচ্ছে যে মানে প্রায় হয়েই গেছে আর কি আর বৃষ্টি একটু থামছিল আগে শুরু হওয়ার পরে এখন অনেক বৃষ্টি হইতেছে মুসলধারে বৃষ্টি হইতেছে তো এর জন্য আমি দরজা জানালা সব বন্ধ করে রাখছি কারণ হচ্ছে বারান্দার জানালা দেয়া ঘরে জল আসতেছিল আর কি এর জন্য দরজার এদিকে একটা কাপড় দেওয়া রাখছি দিয়া তারপর জানালা দরজা বন্ধ করে রাখছিলাম এই যে দেখেন বারান্দার অবস্থা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে বারান্দার মধ্যে প্রচুর জল প্রচুর প্রচুর মানে অনেক বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টিটা হয়ে একদিক দিয়ে ভালো হয়েছে আবহাওয়াটা ঠান্ডা হয়েছে অনেক গরম ছিল তো এখন আবহাওয়াটা ঠান্ডা হবে গরম থেকে মানুষ একটু স্বস্তি বোধ করবে কার কার এইখানে বৃষ্টি হইতেছে কমেন্ট করে জানাবেন আমাদের এদিকে দুই দিন যাবতীয় বৃষ্টি হইতেছে আজকে যেমন সকাল থেকে আর টানায় হইতেছে আর কি যাই হোক তো এখন ভাতটা নামাইলাম আর এদিক থেকে এখন শুটকিটা বসাইতেছি পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ ফালি দিলাম এখন হচ্ছে যে সুটকিগুলোও ধুয়া দেয়া দিতেছি এগুলো একটু ভাজা ভাজা করবো তারপর আর কি মশলা টসলা দিব আর এই দিক থেকে আমার পেঁপে ভাজিটাও হয়ে গেছে এখন পেঁপে ভাজিটা নামায় ফেলবো আর অনেক বৃষ্টি ছিল কারেন্টও খুব ডিস্টার্ব করতেছিল তখন বৃষ্টি হলে দেখা যায় কারেন্ট ডিস্টার্ব করে যায় আসে যায় আসে এরকম করে আর কি তো এই যে এখন মশলা দিতেছি হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম লবণ দিলাম এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতেছি আর একটু রসুন বাটা দিলাম রসুন বাটা দিয়ে আমি আর একটু জল দিব জল দেওয়ার পরে আর কি মশলাটা আগে কষায় নিবো আর আমি সুটকি পেঁয়াজ ভাজার সাথে দেওয়া দিই অথবা তেলে আগে সুটকি দিই তারপর পেঁয়াজ দিই বেশিরভাগই আর কি এই দুইটা থেকে একটা করি তো মশলাটা কষানো হয়েছে ভালো করে এখন আমি আলু আর বেগুনগুলো দেওয়া দিচ্ছি দেওয়া মশলার সাথে আর একটু কষায় নিব তারপর আর কি আলুটা সিদ্ধ হওয়ার জন্য বেগুন তো নরমই আলুটা আর বেগুনটা মোটামুটি একটু সিদ্ধ হওয়ার জন্য আর কি কিছুটা জল দেওয়া দিলাম জল দেওয়া এই যে এখন ঢাকনা দেওয়া দিলাম আর এই দিক থেকে এখন আমি একটা আকাম করব মাথায় মাঝে মাঝে আমার শয়তানে লাড়া দেয় আর কি আকাম বলতে কি আমার ইচ্ছা হইতেছে আর কি যে কিছু একটা খাইতে তো কি খাবো এখন কারেন্ট কিন্তু আবার চলে গেছে ভিডিওটা আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন তা আমি ভাবতেছি একটু দুধের মধ্যে দুধটা ফ্রিজে রাখা ছিল দুধের মধ্যে একটু আইসক্রিম মিক্সড করবো কোন আইসক্রিমের অর্ধেকটা মিক্সড করে এটা ওভেনে গরম করব হিট দিব আর কি দেখি তাইলে পরে এটা কী হয় বা খাইতে কেমন লাগে কিন্তু পরে তো এই যে কারেন্ট চলে গেছে আর অলরেডি এখন ওয়েদার অনেক খারাপ অনেক অন্ধকার হয়ে গেছে ঘর তো পরে আর ওভেনে করতে পারি নাই তো পরে আর কি এই যে চুলাই করতেছি আর কি আমি জানি না এটা কি হবে বা খাইতে কেমন হবে কিন্তু আমার মন চাইতেছে আর কি যে একটু দুধের মধ্যে আইসক্রিম যদি এরকম করে জাল করি বা গরম করি তাহলে কেমন হবে তো এই যে হাকামটা রেডি এখন হচ্ছে যে খাবো আর কি একটু ঠান্ডা হইলে আমি কিন্তু কোনো কিছু মিক্সড করি নাই জাস্ট আইসক্রিমটা আর দুধ মিক্সড করছি মিক্সড করে এগুলো আর কি জাল করছি এমনি এখন দেখতে যে আমরা কোকো পাউডার যদি মিক্সড টিক্সড করি দুধের সাথে যেরকম দেখা যায় এরকম দেখা যাইতেছে আর কোন কোন আইসক্রিমের যে নিচের একদম অংশটা থাকে না এটা ভালো করে আবার মেল্ট হয়েছে না মানে একটু যে দেখলেই তো বুঝতে পারতেছে না এরকম একটু দানা দানা আছে তো এখন খাই তো খাইতে কেমন হয়েছে জানেন খাইতে আমরা ওটস খাই না দুধ দেওয়া এই ওটস খাইলে যেরকম লাগে আমার কাছে সেম এরকম লাগছে যদি একটু চিনি মিক্সড করতাম তাইলে আবার ভালো লাগতো কিন্তু আমি চিনি টিনি দেই নাই চিনি দিলে হয়তো আরও ভালো লাগতো এমনি ভালোই লাগছে ওরসের মতো লাগছে আর কি যাই হোক এই যে আমার রান্না কমপ্লিট পেঁপে ভাজি আর হচ্ছে যে আলু বেগুন দিয়ে সুটকি ভাত সিম্পল সাদা মাটা রান্না বান্না তো এখন আমি ভাত খাবো আর কি তো খাইতে খাইতে এই ব্লগটা শেষ করে দিই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ব্লগ দেখার আমন্ত্রণ রইল টাটা